আমি নারায়ণগঞ্জের দিকে আসছি, কোমরে ব্যথা ছিল। হ্যাঁ, আজকে 8 দিন চলে মোটামুটি আমার হাত ব্যথা ঘাড় ব্যথা 70% চলে গেছে, 20% আছে। এখন আপনি ট্রিটমেন্টরত অবস্থায় আছেন, ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, 23 দিন উনি যখন চলে যাবেন আমরা একটু দেখার চেষ্টা করব যে উনি আজকে কেমন আছেন, কতটুকু সুস্থ হলেন, কতটুকু প্রোগ্রেস হলেন। সো অপেক্ষা থাকুন, দেখতে থাকুন। তিনি আপনি তিনবার আপনি অপারেশন পর্যন্ত করেছেন, ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে। জি, কোনো সাকসেস হয়নি আমার, কিন্তু আল্লাহর রহমতে সুবিল্লাহ প্রদানের এদিকে আইসা আমি 14 দিনে থেরাপি নিয়া, ফিজিওথেরাপি নিয়া সুস্থ ভোগ করতে আলহামদুলিল্লাহ। কেউ উনি বাসায় চলে যাচ্ছেন। আসুন দর্শক, কেমন আছেন, কি অবস্থায় আছে এই তিনবারের অপারেশন করা রোগীটি, আসুন একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। স্যার আপনার বাসা কোথায় এখানে? আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ নন্দীপাড়া। নারায়ণগঞ্জের নন্দীপাড়াতে। নন্দীপাড়া। পেশা একজন ব্যবসায়ী? পেশা একজন ব্যবসায়ী। আচ্ছা, আমরা জানি যে আপনি গত তিনবার আপনি অপারেশন করেছিলেন, কি সমস্যা ছিল আপনার তখন? আমার মূলত পিএলইটির সমস্যা ছিল, ডিক্সের সমস্যা ছিল, কিন্তু আমি তিনবার অপারেশন হয়ে আমি সাকসেস হইনি। হতে পারেননি? না। এর পরবর্তীতে আপনি স্যারের কাছে আসেন এবং স্যারের শফিকুল্লাহ স্যারের অনেকগুলো ভিডিও দেখি, দেখার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আমি এখানে আসলাম। আচ্ছা, স্যার কিছু পরীক্ষা নিরীক্ষা দিলেন, দিয়ে বললেন যে ঠিক আছে আপনি কিছুদিন ভর্তি থাকেন, আলহামদুলিল্লাহ সেরে যাবে। আচ্ছা, তো আজকে আমি 14 দিন হয়েছে, আজকের দিন সহকারে আমি ভর্তি হয়েছি, এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। স্যার ব্যথার জন্য কি ধরনের সমস্যা হতো আপনার, যদি একটু খুলে বলতেন আমাদেরকে? ব্যথার জন্য আমি হাঁটতে পারতাম না। ব্যবসা করতে হলে আপনাকে হাঁটা চলা করতে হতো, অনেক কাজ করতে হতো, কিন্তু আমি রিস্কার সাহায্য নিতাম। আচ্ছা, আমি যানবাহনের সাহায্যে, আমি ছোটখাটো মানে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য আপনাকে রিক্সার সহযোগিতা নিতে হতো। সহযোগিতা, সকালে ঘুম থেকে ওঠার সময় বা রাতে ঘুমাতে গেলেও কি এই ব্যথাটা থাকতো? প্রচন্ড ব্যথা, মানে ব্যথা সহ্য করা যেত না, এরকম ব্যথা সহ্য করার মতো না, অনেক ব্যথা করত। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি কি আপনি একমাত্র? আমি একমাত্র, কিন্তু একটা ছেলে আছে বড়, সেরকম সচ্ছল না সে, তার একটু সমস্যা, অত বেশি সহযোগিতা করতে পারে না। আচ্ছা, সো তার মানে আপনাকে মোটামুটি সংসার চালানোর জন্য বা সংসারের কথা চিন্তা করে হলেও আপনাকে কষ্ট করে আপনাকে সব কাজ করে যেতে হতো এই ব্যথা নিয়ে। এই ব্যথা নিয়ে করে যেতে হতো, এবং এটা নিয়ে আপনি তিনবার আপনি অপারেশন পর্যন্ত করেছেন, ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে। জি, কোনো সাকসেস হয়নি আমার, কিন্তু আল্লাহর রহমতে সুবিল্লাহ প্রদানের এদিকে আইসা আমি 14 দিনে থেরাপি নিয়া, ফিজিওথেরাপি নিয়া সুস্থ ভোগ করতে আলহামদুলিল্লাহ। আমাদের ক্যামেরার উপাশে যে অসংখ্য মানুষ আছেন, অসংখ্য দর্শক আছেন, তাদের জন্য যদি কিছু বলেন? তাদের জন্য বলা এটাই, আমি বলবো যে আমার মতো এরকম রোগে না বইগা নিয়া হয়তো অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এই সফুল্লা স্যার চেয়ারম্যান সাহেবের, ডিপিএসসি হাসপাতাল ঢাকা শ্যামলী রিং রোড লেখা সার্চ দিলে অনেকে এই ভিডিওটা পেয়ে যাবেন, অসংখ্য ভিডিও পাবেন আপনারা, কারণ আপনারও কোনো মা, কোনো ভাই, কোনো বাবা, কোনো বন্ধু এরকম রোগে ভুগতে পারে। আপনি বিশেষ করে আমাদের এই ভিডিওগুলো যারা দেখতেছেন দয়া করে আপনারা শেয়ার করে দিবেন, যাতে আপনার এই একটা শেয়ারে একটা রুগী ভালো হলে আপনারা অনেকটা আল্লাহ তাআলা আপনারা ভালো রাখবে, আমার কথা এতটুকুই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যতটুকু সুস্থ হয়েছি অনেক ভালো, অনেক ভালো লাগতেছে, কিন্তু আজকে আমি চলে যাব আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা, ইনি পেশা একজন ব্যবসায়ী, যে মানুষটা হয়তো রাস্তার এই পার থেকে ওই পারে যাবেন এরকম একটা সমস্যাতে ওনাকে রিক্সা ব্যবহার করতে হতো। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি উনি, কতটা দুশ্চিন্তা নিয়ে পরপর তিনবার উনি অপারেশন করেছেন, ব্যথা সহ্য করতে পারেননি কিন্তু সফলতা পাননি। বাট পরবর্তীতে যখন স্যারের কাছে আসেন আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ আছেন, ওনার এখন রিক্সা দরকার হয় না এবং উনি একাই হাঁটা চলা করতে পারেন এবং সব কাজ ঠিক আগের মতোই করতে পারছেন, শুনলেন ওনার মুখে। দর্শক দেখুন আমার ভাইটি কিভাবে হাঁটতে পারে ঠিক আগের মতো করে, একদম মনেই হবে না যে কিছুদিন আগ পর্যন্ত এই লোকটা ব্যথার যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারতেন না। আসুন দর্শক আপনাদেরকে একটু দেখাই। আগে অনেক কষ্ট হতো আমার হাঁটার জন্য। আচ্ছা, মানে আমি 10 কদম আগাইতে পারতাম না। আচ্ছা, এখন আর আপনাকে সেই খুঁড়াতে হচ্ছে না, ঠিক আগের মতো করে খুব খুব সুন্দর স্বাভাবিকভাবে এই জীবনটাকে উপভোগ করছেন। কথা না বললেই নয়। জি, সফুল্লাহ স্যার এখানে যে প্রতিটা রোগীর সাথে একটা করে থেরাপি ম্যান দেওয়া হয়, মাস্টার দেওয়া হয়। জি জি, তারা অনেক পরিশ্রম করে, তাদের ভিতরে যে একতাবদ্ধ, মানে একজনে একটা ওয়াশরুমে গেল
সেটা ওনার রোগী না ওনার রোগী তাদের ভিতরে এরকম কোনো ভেদাভেদ নেই। মানে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করে যে এটা আমার কাজ না এটা আরেকজনের কাজ। হ্যাঁ, এবং তাদের আন্তরিকতার কারণেই খুব সহজেই খুব অল্প দিনের ভিতরে রোগীরা সুস্থ হয়ে উঠছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। দর্শক, নতুন করে আর বলার কিছু নাই ডক্টর মাহমুদ শফিকুল প্রধান স্যার সম্পর্কে। দর্শক, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য। দরখাস্ত রইল আপনাদের সবার কাছে, দোয়া করবেন আমাদের ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর শফিকুল প্রধানের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুক, এটাই আমার কামনা। আমারে যাতে আমার বউ বাচ্চা বিবাহ চালিয়ে সুন্দর মতো চলাফেরা করতে পারি এটাই কামনা করবেন। আসসালামু আলাইকুম। জনাব খোরশেদ আলম সাহেব, উনি আসলে কড়াইকুনা সিন্ড্রোম, আপনারা এটা হচ্ছে মেরুদণ্ডে যদি ডিস্ক প্রলাপস হয় এবং দীর্ঘমেয়াদী থাকতে থাকতে প্রলাপসের কারণে কড়াইকুনা সিন্ড্রোম হয়, পসরা পায়খানা ধরে রাখতে অসুবিধা হয়, পা প্যারালাইসিস হয়ে যায়, এই জাতীয় সমস্যা উনি ভুগতেছিলেন। তো আলহামদুলিল্লাহ অপারেশন করেছিল, অপারেশনেও ওনার প্রবলেম থেকে যায় কিছুটা। তো আমরা এখানে কম্বিনেশন ডিপিআরসি হাসপাতাল শ্যামলী 12/1 রিং রোড শ্যামলী ঢাকাতে আমরা রেখে কম্বিনেশন রিহ্যাব যে ট্রিটমেন্ট আমরা করে থাকি অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে, মেশিনের মাধ্যমে এবং বৈজ্ঞানিক এক্সারসাইজ, এবং যে ট্রিটমেন্টটা আসলে সারা বিশ্বে খুবই জনপ্রিয়, তো আলহামদুলিল্লাহ উনি এখন অনেকটাই ইম্প্রুভ হয়ে গিয়েছেন এবং উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। ওনাকে পরবর্তীতে আমরা এক্সারসাইজ দিব, সব সময় আমরা সব রোগীকে এক্সারসাইজ দিই না, এখন যে এক্সারসাইজগুলো উনি করছেন এগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা পরবর্তীতে ওনাকে এক্সটেন্সিভ প্রিভেন্টিভ এক্সারসাইজ দেবো। এখন ওনার মূল চিকিৎসা যেটা উনি এখানে ইনফেকশন হয়ে গিয়েছিল সেটা আমরা সারিয়ে তুলেছি এবং ওনাকে ওনার ফিডব্যাক করে ফেলতে পেরেছি আলহামদুলিল্লাহ।